যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রোভার ক্লিভল্যান্ডের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে গিয়ে পরাজিত হওয়ার পর ফের নির্বাচনে লড়ে প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন। বুধবার ফ্লোরিডার পাম বিচ কনভেনশন সেন্টারে সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ীর ভাষণ দেন ট্রাম্প। ওই ভাষণে ট্রাম্প বলেন, ঈশ্বর একটি কারণে আমার জীবন রক্ষা করেছেন। ওই বক্তব্যের মধ্য দিয়ে তিনি মূলত নির্বাচনী প্রচারণা চলাকালে দুই দফা হত্যা চেষ্টা থেকে নিজের বেঁচে যাওয়ার ঘটনাকে ইঙ্গিত করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ঈশ্বর যে কারণে তার জীবন রক্ষা করেছেন তা হল যুক্তরাষ্ট্রকে রক্ষা করা এবং এর মহিমা পুনরুদ্ধার করা। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। এখন সবাই একসাথে ওই লক্ষ্য পূরণ করতে চলেছি বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন, আমাদের সামনে যে কাজ রয়েছে তা সম্পাদন করা সহজ হবে না, কিন্তু আপনারা যে দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন তা পালন করতে আমি সর্বাত্মক চেষ্টা চালাবো।